ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে আলোচনা করা হবে ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়, বীজগণিতিক রাশি নিয়ে। এখানে বীজগণিত হল গণিতের একটি শাখা যা অক্ষর প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক বলতে আমরা কি বুঝি, যেগুলো এ বি সি ডি এরকম অক্ষর আছে, এই অক্ষরের মাধ্যমে এগুলা প্রকাশ করা হয়। এই বীজগণিত অক্ষর প্রতীক ব্যবহারের ফলে নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করা যায়। অর্থাৎ অক্ষর প্রতীক যে আমরা ব্যবহার করব, এই অক্ষর প্রতীকের কোনো নির্দিষ্ট মান নাই, এই জন্য অক্ষর প্রতীকের যে কোনো মান আমরা বিবেচনা করতে পারি। যেমন কোনো একটা অক্ষর প্রতীক যদি এ হয়, এ হলে এর মান যদি 1 ধরি আমরা, তাহলে এ স্কোয়ার সমান 1 এর উপর স্কোয়ার, অর্থাৎ এই 1 এর উপর বর্গ করলে তার মান হবে 1। আর এর মান যদি 2 ধরি, তাহলে এ স্কোয়ার, অর্থাৎ এই একই ফর্মুলাতে 2 এর উপর স্কোয়ার করবে, যার মান হবে 4। অর্থাৎ এখানে অক্ষর প্রতীক ব্যবহার করছি, এই যে এই প্রতীকটা হলো অক্ষর প্রতীক, এগুলো হলো অক্ষর প্রতীক যেগুলো এ বি সি ডি ই এফ জি সেগুলো দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইংরেজি যে লেটারগুলো দ্বারা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে অক্ষর প্রতীক। বাংলা অনেক সময় ক খ এগুলো দ্বারাও প্রকাশ করা হয়। এখন বীজগণিত আমরা তাহলে কিভাবে প্রকাশ করতে পারি, বীজগণিত প্রকাশ করতে পারি এই অক্ষর প্রতীকের সাহায্যে। এগুলো হলো অক্ষর প্রতীক, এগুলো হলো অক্ষর প্রতীক, এই এ বি সি ডি এক্স ওয়াই জেড পি ইউ আর এগুলো হলো অক্ষর প্রতীক। আচ্ছা, বীজগণিতীয় প্রতীক। পাটিগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এগুলা পাটিগণিতের ক্ষেত্রে সংখ্যা প্রতীক বা অঙ্ক। আর বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্ক হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। অর্থাৎ যখন আমরা পাটিগণিত করি, পাটিগণিত করার সময় আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করি, 1, 2, 3, 4, 5, 6 এগুলো ব্যবহার করি। আর যখন আমরা বীজগণিত করব এখন, তখন ইংরেজিতে 1, 2, 3, 4, 5, 6 এগুলো ব্যবহার করব। এবার বীজগণিতের একটি মৌলিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা মৌলিক বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্য শুধুমাত্র বীজগণিতের ক্ষেত্রেই আছে। এই মৌলিক বৈশিষ্ট্য হলো এখানে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। অর্থাৎ এই বীজগণিতে যখন আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব সেখানে, অর্থাৎ বীজগণিত প্রকাশ করতে যাব, তখন এই বীজগণিতে অক্ষর প্রতীকের সাথে, এখানে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। এখন সংখ্যা প্রতীক কোনগুলো, সংখ্যা প্রতীক হলো এগুলো 1, 2, 3, 4, 5, 6 এগুলো। আর অক্ষর প্রতীক কোনগুলো, অক্ষর প্রতীক হলো এ বি সি কিউ আর এস টি এগুলা, এক্স ওয়াই জেড ইত্যাদি, এগুলো হলো অক্ষর প্রতীক। আর বীজগণিতে এ বি সি ডি পি কিউ আর এস টি এক্স ওয়াই জেড ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। অর্থাৎ বীজগণিতে যখন আমরা কোনো রাশি, সেটা জানা হোক বা অজানা হোক, অর্থাৎ তার মান জানা থাকুক অথবা তার মান না জানা থাকুক, এমন রাশি অথবা সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা এই অক্ষরগুলা ব্যবহার করব। এগুলাই হচ্ছে অক্ষর প্রতীক, যে প্রতীক বা যে চিহ্নের সাহায্যে আমরা একটা বীজগণিতের কোনো একটা রাশি অথবা সংখ্যাকে প্রকাশ করতে পারবো, সেটাই হলো ওই বীজগণিতের প্রতীক। এখানে আমরা যদি এ বি সি ডি ই এফ জি বা পি কিউ আর বা এক্স ওয়াই জেড বা ক খ এইগুলো দ্বারা যদি কোনো বীজগণিতীয় রাশিকে প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে অক্ষর প্রতীক, কারণ অক্ষর দ্বারা কোনো বীজগণিতীয় রাশিকে প্রকাশ করলাম, এটা হচ্ছে অক্ষর প্রতীক। আর সংখ্যা প্রতীক কোনগুলো, যেগুলো 1, 2, 3, 4 অর্থাৎ এই সংখ্যা দ্বারা প্রকাশ করি,
যদি বীজগণিতের কোনো রাশিকে 1, 2, 3, 4, 5 দ্বারা এগুলো দ্বারা প্রকাশ করি তাহলে সেটা হবে সংখ্যা প্রতীক। আর যদি কোনো বীজগণিতীয় রাশিকে ABCD বা অক্ষর দ্বারা প্রকাশ করি সেটা হবে অক্ষর প্রতীক। অর্থাৎ আমরা দেখলাম বীজগণিতীয় কোনো রাশিকে যদি আমরা অক্ষর দ্বারা প্রকাশ করি তার মান আমাদের জানা থাকতেও পারে, তার মান আমাদের জানা নাও থাকতে পারে। যেমন এখানে ধরি মলির কাছে এক্স সংখ্যক আম আছে, আমরা জানি না এখানে কত সংখ্যক আম আছে। আমরা এখানে বললাম যে ধরি বা মনে করি মলির কাছে কোনো একটা মানুষের কাছে এক্স সংখ্যক আম আছে, এক্স এর মান 5 হলে মলির কাছে আম আছে 5টি, আর এক্স এর মান 10 হলে মলির কাছে আম আছে 10টি। অর্থাৎ এখানে যে সংখ্যা প্রতীকটা আমরা ব্যবহার করলাম এটা হচ্ছে এক্স। এই এক্স এর মান আমাদের নির্দিষ্ট না বা এক্স এর মান অজানা, এখানে এই এক্স এর মান আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন যদি ধরি যে এক্স এর মান 5, এখানে বললাম যে মলের কাছে এক্স সংখ্যক আম আছে আর এখানে বললাম এক্স এর মান 5, তাহলে আমরা বুঝবো যে মলের কাছে 5টি আম আছে। এখন যদি বলি যে মলের কাছে এক্স সংখ্যক আম আছে আর এক্স এর মান 10, তাহলে আমরা বুঝবো যে মলের কাছে 10টি আম আছে। এবার চলক, চলক কি তা আমরা একটু দেখি। অক্ষর প্রতীক এক্স এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ যে আমরা অক্ষর প্রতীকটা বীজগণিত, বীজগণিতীয় কোনো রাশি, বীজগণিতীয় কোনো সংখ্যা প্রকাশ করার সময় যে আমরা প্রতীকটা ব্যবহার করব তা অক্ষর প্রতীক। এটা হচ্ছে তার মধ্যে একটা অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীকের মান আমাদের 5 অথবা 10 অথবা অন্য যে কোনো সংখ্যা হতে পারে, কারণ এখানে অক্ষর প্রতীক শুধুমাত্র নির্দিষ্ট আছে এক্স, কিন্তু এই অক্ষর প্রতীকের কোনো মান নির্দিষ্ট নাই। যদি আমরা ধরি 5, তাহলে এই এক্স এর মান হবে 5। যদি আমরা 10 ভাবি তাহলে এক্স এর মান হবে 10, অথবা এই দুইটা বাদেও আরও অন্য সংখ্যা নিয়ে এখানে আমরা অঙ্ক করতে পারবো। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীকে, অক্ষর প্রতীককে চলক বলে। এবার আমরা যে আগে অক্ষর প্রতীকটা পড়লাম, এই অক্ষর প্রতীকটা একটা অজ্ঞাত রাশি, কারণ এর মানটা আমরা সঠিকভাবে জানি না। এজন্য এই অজ্ঞাত রাশি বা অজানা রাশিকে অথবা এই অক্ষর প্রতীককে, এই অক্ষর প্রতীককে চলক বলে। অতএব এক্স চলকের একটি উদাহরণ, অর্থাৎ যে অক্ষর প্রতীক দ্বারা আমরা বীজগণিতীয় রাশি প্রকাশ করব এই অক্ষর প্রতীকটাই হলো এখানে চলক। চলক হিসেবে এক্স এর মান এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যায়। অর্থাৎ চলক হিসেবে এখানে চলক, তাহলে আমরা কি বুঝলাম, কোনো একটা বীজগণিতীয় রাশিকে যেই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এখানে এক্স ওয়াই জেড এগুলা হচ্ছে অক্ষর, এই অক্ষর দ্বারা প্রকাশ করা হলে সেইটাই হচ্ছে চলক। এই চলকে এখানে এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যেতে পারে, এইটা অক্ষর হতে হবে। ইংরেজি যে আলফাবেট আছে, যে লেটারগুলো আছে সেইগুলা হতে হবে, অর্থাৎ ABCD এগুলা, এক্স ওয়াই জেড এগুলা। এখন আমরা চলকের কিছু বৈশিষ্ট্য শিখব। যেমন চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। এখানে এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে চলক হচ্ছে এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে যখন চলক ধরছিলাম এক্স, এই যে এখানে যখন চলক ধরছিলাম এক্স, যে মলির কাছে এক্স সংখ্যক আম আছে, এখানে আমাদের এই এক্স সংখ্যক হলো অজানা। এখানে যখন ধরছিলাম যে 5টি এক্স এর মান 5 হলে মলের কাছে আম থাকবে 5টি, আর এক্স এর মান যদি 10 হয়
বা 10 হয় তাহলে মলের কাছে আম থাকবে 10টি। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি যে এই এক্সের মান কোনো নির্দিষ্ট না, বা এক্সের মান পরিবর্তন হতে পারে। এখানে এক্সটাই হচ্ছে চলক, কারণ এই এক্স হলো একটি অক্ষর প্রতীক। যেটা অক্ষর প্রতীক মোটামুটি সেটাই আমরা এখন চলক হিসেবে ধরে নিই। এবার চলকের আরও একটি বৈশিষ্ট্য হলো চলকের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ চলকের যে একটাই মান থাকবে এমন কোনো কথা না। যেমন এক্স সংখ্যক যদি আম আসে, আমরা এখানে বলতে পারি না যে ওর 5টাই আম থাকবে নাকি 10টাই আম থাকবে। ওর যতগুলো আম থাকবে সেটাকে আমরা বলছি এক্স সংখ্যক। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি যে রুবির আছে এক্স সংখ্যক কলম। তখন রুবির কাছে ছিল একটি কলম, ওই একটি কলমকে আমরা বললাম এক্স সংখ্যক কলম। আর রুবিনার আছে দুইটি কলম, ওই দুইটি কলমকেও আমরা এক্স সংখ্যক কলম বলতে পারবো। এবার কি বলবো যে রুবিনার আছে এক্স সংখ্যক কলম। এখানে এক্স সংখ্যক কলমের ক্ষেত্রে বা রুবিনার ক্ষেত্রে আমরা 2 বলবো, আর রুবির ক্ষেত্রে এক্স সংখ্যক কলম অর্থাৎ 1 বলবো। কারণ আমরা 1 যে মান ছিল সেটাকে এক্স সংখ্যক, আর 2 যে মান ছিল সেটাকে এক্স সংখ্যক ধরতে পারি। অর্থাৎ একজনের কাছে কোনো একটা জিনিস যতগুলো থাকবে সেটাকে আমরা এক্স সংখ্যক ধরতে পারি। ঠিক এই জন্য চলকের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ চলকের কোনো নির্দিষ্ট মান নেই, একটা কোনো নির্দিষ্ট মান চলকের নেই, চলকের মানগুলো পরিবর্তনশীল। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, একটা চলক অনেক মান ধারণ করতে পারে বা বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন এটা একটা খুব প্রকৃষ্ট উদাহরণ যে মলের কাছে এক্স সংখ্যক আম আছে। যদি চলকের মান এখানে 5 হয় তাহলে মলের কাছে আম আছে 5টি, আর যদি চলকের মান এখানে 10 হয় তাহলে মলের কাছে আম আছে 10টি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম একটাই চলক ছিল, এটা হচ্ছে এক্স বা অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীকে আমরা চলক হিসেবে গণ্য করছি। এই চলকের মান কোনো নির্দিষ্ট নয়, এই চলকের মান আসলে পরিবর্তনশীল। এবার প্রক্রিয়া চিহ্ন, এই প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতের ক্ষেত্রে একরকম আর বীজগণিতের ক্ষেত্রে এদের নামগুলো আলাদা, কিন্তু এই চিহ্নগুলো একই রকম, চিহ্নগুলো একই রকম, কিন্তু এই প্রক্রিয়া চিহ্নর পাটিগণিতে নাম আলাদা আবার বীজগণিতে নাম আলাদা। যেমন এইটা এইটা এইটাকে আমরা পাটিগণিতে সাধারণত যোগ চিহ্ন বলে থাকি, আর বীজগণিতের ক্ষেত্রে একে বলবো প্লাস। পাটিগণিত প্রক্রিয়ার চিহ্ন বা পাটিগণিতে যাকে আমরা যোগ বলবো, বীজগণিতে তাকে আমরা বলবো প্লাস। এই বীজগণিত যখন আমরা ইউজ করব বা বীজগণিত যখন আমরা ব্যবহার করব বা বীজগণিতের কোনো একটা অঙ্ক করব, তখন আমাদের এই কথাগুলো ব্যবহার করতে হবে। যেমন পাটিগণিতে যা মাইনাস নাম, পাটিগণিতে যা বিয়োগ নামে পরিচিত, বীজগণিতে তা মাইনাস নামে পরিচিত। অর্থাৎ বিয়োগকে বীজগণিতের ভাষায় মাইনাস বলা হয়। চিহ্ন এখানে যে গুণ, আমরা পাটিগণিতের ভাষায় বা পাটিগণিত অঙ্ক করার সময় এই চিহ্নকে আমরা বলি গুণ, কিন্তু বীজগণিত করার সময়, অর্থাৎ বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন হবে এটার মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট। অর্থাৎ এই তিনটার মধ্যে যে কোনো একটা বললেই আমরা বুঝবো যে এটা গুণ নির্দেশ করতেছে। গুণের আরও একটা নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডট বা ইনটু। এবার ভাগ, পাটিগণিতে আমরা যাকে ভাগ বলি, বীজগণিত প্রক্রিয়া চিহ্নের ক্ষেত্রে তাকে আমরা ডিভিশন বলবো, ডিভিশন। অর্থাৎ যার নাম যোগ, পাটিগণিতে যার নাম যোগ,
বীজগণিতে তার নাম প্লাস। পাটিগণিতে যার নাম বিয়োগ, বীজগণিতে তার নাম মাইনাস। পাটিগণিতে যার নাম গুণ, বীজগণিতে তার নাম মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট। আর পাটিগণিতে যার নাম ভাগ, বীজগণিতে তার নাম ডিভিশন। এবার এসব প্রক্রিয়া চিহ্নর কিছু ব্যবহার আমরা দেখব, যেমন এক্স ও ওয়াই দুইটি চলক। কেন এরা চলক? কারণ এদের কোনো মান নির্দিষ্ট নাই। এক্স দ্বারা যে দুই বুঝাবে বা এক্স দ্বারা যে সবসময় তিনই বুঝাবে এমন কিছু না। এক্স দ্বারা কখনো দুই বুঝাইতে পারে, এক্স দ্বারা কখনো তিন বুঝাইতে পারে। এর মান সবসময় পরিবর্তনশীল বা এর কোনো নির্দিষ্ট মান নেই। ওয়াইয়েরও কোনো নির্দিষ্ট মান নেই, এই জন্য এরা হচ্ছে চলক। এই দুইটি চলক চলক। তাহলে এক্স ওয়াই এই দুইটা যদি চলক হয় তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে লিখছি যে এক্স প্লাস ওয়াই, একে লেখা হয় এক্স, এটা হচ্ছে যোগ চিহ্ন, আর বীজগণিতের সময় আমরা একে বলবো প্লাস ওয়াই। তাহলে এর উচ্চারণটা কি হবে? এক্স প্লাস ওয়াই। আর পাটিগণিতের ক্ষেত্রে এর উচ্চারণ হতো এক্স যোগ ওয়াই সাপোজ। কিন্তু আমরা যেহেতু এখন বীজগণিত করতেছি, কাজেই এটা বীজগণিতের ভাষায় উচ্চারণ করব, একে বলবো এক্স প্লাস ওয়াই। এবার এক্স মাইনাস ওয়াই কে লেখা হয় এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ মাইনাস মানে হচ্ছে বিয়োগ চিহ্ন। এখানে বলবো আমরা মাইনাস, কিন্তু আসলে দিব বিয়োগ চিহ্ন। এই বিয়োগ চিহ্নর ইংরেজি নাম হচ্ছে মাইনাস, এই জন্য এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে, এক্স মাইনাস ওয়াই। এবার এক্স ইনটু ওয়াই কে লেখা হয়, অর্থাৎ আমরা যে পাটিগণিতের ভাষায় গুণ বলি আর বীজগণিতের ভাষায় তাকে বলা হবে ইনটু অথবা ডট অথবা মাল্টিপ্লিকেশন। এখানে যেহেতু বলছে এক্স ইনটু ওয়াই, সেহেতু আমরা একে লিখবো এভাবে যে এক্স ইনটু ওয়াই, অর্থাৎ এক্স গুণন ওয়াই বা এক্স দিয়ে একটা ফোঁটা, এইটাই হচ্ছে ডট চিহ্ন বা এটাই হচ্ছে এটা দ্বারা গুণ প্রকাশ করে, এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই। এখানে কোনো ডট নাই, কোনো গুণও নাই। এখান থেকে আমরা একটা জিনিস শিখে রাখবো যে যদি কোনো দুইটা প্রতীক বীজগণিতের ক্ষেত্রে বা বীজগণিতে যদি দুইটা প্রতীক পাশাপাশি লেখা হয়, এখানে এক্স একটা প্রতীক, ওয়াই একটা প্রতীক, এই দুইটা প্রতীক, এখানে এই দুইটাই অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। অক্ষর প্রতীক হইতে পারে একটা অক্ষর প্রতীক আর একটা সংখ্যা প্রতীকও হইতে পারে। তো যাই হোক, যে কোনো দুইটা প্রতীক যদি পাশাপাশি বসে তাহলে তার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝব যে এখানে এরা পরস্পর গুণ অবস্থায় আছে। অর্থাৎ এখানে যেহেতু এই এক্স আর এই ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নাই, কাজে আমরা বুঝবো যে এক্স আর ওয়াই পরস্পর গুণ অবস্থায় বা ইনটু অবস্থায় আছে। এক্স ইনটু থ্রিকে লেখা হয় এক্স ইনটু থ্রি, এই থ্রিকে লেখা হয় এক্স গুণন থ্রি বা এক্স ডট থ্রি, যেটাকে আমরা ইনটু হিসেবে বলি বা যেটাকে মাল্টিপ্লিকেশন হিসেবে বলি সেটাকে আবার ডট বলা হয়, আর পাটিগণিতের ভাষায় তাকে বলা হয় গুণ। তাই এভাবে এক্স ক্রস অথবা গুণ থ্রি যখন থাকবে তখন পাটি তখন বীজগণিতের ভাষায় একে আমরা বলবো এক্স
ইন্টু থ্রি বা এক্স ডট থ্রি। এই ডট দ্বারাও বোঝায় যে এক্স আর এই থ্রি পরস্পর গুণ অবস্থায় আছে।